শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আবারও স্বাগত জানাই। আমি মোহাম্মদ হাসান আলী, শিক্ষক সেন্ট গ্রেগরিজ স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো সবাই সুস্থ থাকার জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রকার ফলমূল খেয়ে থাকি। তোমাদের নিশ্চয়ই এক একজনের এক এক ধরনের ফলমূল খুবই প্রিয়। কেউ আম খেতে পছন্দ করো, কেউ কাঁঠাল খেতে পছন্দ করো, কেউ কলা খেতে পছন্দ করো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয় মনে আছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন এপিসোডে বিভিন্ন প্রকার ফলের উৎপাদন পদ্ধতি, অর্থাৎ সেই সকল ফলগুলো কীভাবে চাষাবাদ করা যায়, কীভাবে নিজে উৎপাদন করতে পারি, এই উৎপাদন করে কীভাবে পরিবারের চাহিদা পূরণ করতে পারি, আর্থিকভাবে লাভবান হতে পারি, এই সকল বিষয়ের বিভিন্ন বিভিন্ন শাকসবজি উৎপাদন সম্পর্কে আমরা শিখেছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এমন একটি ফলের চাষ সম্পর্কে আমরা শিখব কীভাবে ফলটা উৎপাদন করা যায়। সেই ফলটা প্রায় প্রত্যেকেরই প্রিয় এবং আমরা প্রত্যেকেই প্রায় এই ফলটা খেয়ে থাকি, এবং এই ফলটা অত্যন্ত পুষ্টিমানের একটি ফল, যার কারণে সবার পছন্দও বটে। দেখো তো আজকে আমরা কোন ফল নিয়ে কথা বলতে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই ছবি দুটা দেখে বুঝে গিয়েছো আজকে আমরা কলা সম্পর্কে, অর্থাৎ কলা চাষ সম্পর্কে শিখব। কলা কীভাবে চাষ করতে হয়, কোন জমিগুলো কলা চাষের জন্য কী কী প্রযুক্তি ব্যবহার করা হয়, অর্থাৎ জমি তৈরি, তারপরে চারা উৎপাদন, চারা লাগানো, সার প্রয়োগ, তারপরে হচ্ছে কি পরিচর্যা, অর্থাৎ কলা চাষের জন্য কী কী করার দরকার, তার সম্পূর্ণ সম্পর্কে আমরা আজকে শিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকের পাঠে কী শিখতেছি? আমরা আজকের পাঠে শিখতেছি কলার চাষ পদ্ধতি, যেখানে আমরা কলার জাত, কলা চাষের প্রযুক্তি, যথা মাটি এবং জমি তৈরি, রোপণের সময় চারা রোপণ, সার প্রয়োগ পদ্ধতি, অন্তর্বর্তীকালীন পরিচর্যা, অর্থাৎ কলা চাষের জন্য যা করা প্রয়োজন তার সম্পূর্ণ প্রসেস আমরা আজকের পাঠে শিখব। প্রথমেই আমরা জেনে নিই কলা সম্পর্কে কিছু ইনফরমেশন। দেখো, কলা বাংলাদেশের সব জেলায় কম বেশি জন্মে। আমরা জানি, যারা আমরা গ্রাম অঞ্চল শহরে যেখানেই থাকি, আমাদের সামনে কোথাও না কোথাও আশেপাশে কলা গাছ চোখে পড়েছে। এ থেকে আমরা মোটামুটি বুঝতে পারি যে কলা বাংলাদেশের প্রায় সব জায়গায়ই জন্মে থাকে। অর্থাৎ দেখো, বাংলাদেশের সব জেলাতেই কম বেশি জন্মে, তবে নরসিংদী, মুন্সিগঞ্জ, বগুড়া, যশোর, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এইসব জেলায় কলার ব্যাপক চাষ হয়ে থাকে। বাংলাদেশে প্রায় 40,000 হেক্টর জমিতে কলার চাষ হয়, যা থেকে বছরে লক্ষাধিক টন কলা পাওয়া যায়। খেয়াল করো, বাংলাদেশে প্রায় 40,000 হেক্টর জমিতে কলার চাষ হয়ে থাকে, যা থেকে বছরে প্রায় ছয় লক্ষাধিক টন কলা পাওয়া যায়। কলা ভিটামিন এবং খনিজ পদার্থ সমৃদ্ধ। কলাতে রয়েছে ভিটামিন এবং বিভিন্ন প্রকার খনিজ পদার্থ। অন্যান্য ফসলের তুলনায় কলায় ক্যালোরির পরিমাণও বেশি থাকে। একটু খেয়াল করো, অন্যান্য ফলমূলের তুলনায় কলাতে ক্যালোরির পরিমাণও বেশি থাকে। বাংলাদেশে প্রায় সব জায়গায় কলার চাষ হয়ে থাকে। কলা কাঁচা অবস্থায় তরকারি হিসেবে খাওয়া হয়। তোমরা জানো যে মায়েরা হচ্ছে কাঁচা অবস্থায় তরকারি হিসেবে রান্না করে, অর্থাৎ কাঁচা অবস্থায় তরকারি হিসেবে খাওয়া যায়, আর পাকা অবস্থায় ফল হিসেবে খাওয়া যায়। রোগীর পথ্য হিসেবে কলার ব্যাপক চাহিদা রয়েছে, অর্থাৎ বিভিন্ন প্রকার রোগীর জন্য কলা হচ্ছে সহজপাচ্য এবং পুষ্টিমান, খনিজ উপাদান বেশি, ভিটামিন থাকে, সেই জন্য রোগীর বেশি পরিমাণে খাওয়ানো হয়, যাতে রোগী দ্রুত সুস্থ হতে পারে, অর্থাৎ রোগীর পথ্য হিসেবে কলা খাওয়া হয়ে থাকে। এরপরে দেখো কলার জাত। বাণিজ্যিকভাবে বাংলাদেশে যেই সব কলার জাত চাষ হয়ে থাকে সেগুলো হচ্ছে অমৃতসার, সবরি, তারপরে হচ্ছে চাপা, তারপরে দেখো মেহের সাগর, কুবরি ইত্যাদি। এই কলাগুলো বাংলাদেশে সবচেয়ে বেশি পরিমাণে চাষ করা হয়ে থাকে। বাংলাদেশে তাহলে দেখো বাণিজ্যিকভাবে যে কলাগুলো চাষ হয়ে থাকে সেটা হচ্ছে অমৃতসাগর, সবরি, চাপা, তারপরে মেহের সাগর, কুবরি, এই কলাগুলো সবচেয়ে বেশি পরিমাণে চাষ হয়ে থাকে। এছাড়াও দেখো কলার আরও অনেক জাত রয়েছে, যেমন এঁটে কলা, বাংলা কলা,
তারপরে হাজারি কলা, কাস কলা বা আনাজি কলা ইত্যাদি, এরকম বিভিন্ন প্রকার কলার জাত আমাদের দেশে চাষ হয়ে থাকে। তবে দেখো, বাড়ি কলা এক, বাড়ি কলা দুই, বাড়ি কলা তিন নামে তিনটি উন্নত জাত চাষের জন্য অবমুক্ত করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ, দেখো যে বাংলাদেশ কি যে এগ্রিকালচার রাইস রিসার্চ ইনস্টিটিউট থেকে, অর্থাৎ কি যে বাড়ি এক, বাড়ি দুই, বাড়ি তিন নামে তিনটি উন্নত জাত চাষ করার জন্য অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে বাড়ি কলা দুই জাতটি হচ্ছে কাঁচকলার। অর্থাৎ আমরা জানি যে কাঁচকলা কিন্তু সবচেয়ে বেশি আমরা ব্যবহার করে থাকি হচ্ছে তরকারি হিসেবে। দেখো, বাড়ি কলা দুই হচ্ছে, দুই জাতটি হচ্ছে কাঁচকলার জাত। এখন আমরা আসব চাষ পদ্ধতি, কিভাবে আমরা কলার চাষ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো জাত সম্পর্কে কলার জাত শিখলাম, তারপরে হচ্ছে কলার পুষ্টিমান শিখলাম, তারপরে বাংলাদেশের কোথায় কোথায় চাষ করা হয় সেগুলো শিখলাম। এখন আমরা শিখব কিভাবে কলা চাষ করা যায়। দেখো, কলার উৎপাদন প্রযুক্তি, কলা চাষের জন্য আমরা কি প্রযুক্তিগুলো অ্যাপ্লাই করব। দেখো, কলার উৎপাদন প্রযুক্তিগুলো হচ্ছে মাটি এবং জমি তৈরি। অর্থাৎ এই উৎপাদন প্রযুক্তিতে মুখ্য বিষয় হচ্ছে মাটি এবং জমি তৈরি, তারপরে রোপণের সময় ও চারা রোপণ, রোপণের সময় এবং চারা রোপণ, সার প্রয়োগ পদ্ধতি, অন্তর্বর্তীকালীন পরিচর্যা ইত্যাদি বিভিন্ন প্রকার কাজগুলো রয়েছে যেগুলো কলা চাষের সময় এই কাজগুলো সম্পূর্ণ করতে হয়, অর্থাৎ এই প্রযুক্তিগুলো অ্যাপ্লাই করতে হয়। এখন দেখো, মাটি এবং জমি তৈরি করব কিভাবে কলা চাষের ক্ষেত্রে। দেখো, উর্বর দোআঁশ মাটি কলা চাষের জন্য উত্তম, ভালো মাটি, অর্থাৎ উর্বর দোআঁশ মাটি কলা চাষের জন্য উত্তম। জমিতে প্রচুর সূর্যের আলো পড়বে এবং পানি নিকাশের ব্যবস্থা থাকবে। এমন জমি সিলেক্ট করতে হবে যাতে প্রচুর সূর্যের আলো পড়বে এবং পানি নিকাশের ব্যবস্থা থাকবে। গভীরভাবে জমি চাষ করে দুই মিটার দূরে দূরে 50 সেন্টিমিটার × 50 সেন্টিমিটার × 50 সেন্টিমিটার আকারের গর্ত খুঁড়তে হবে। 50 সেন্টিমিটার দৈর্ঘ্য, 50 সেন্টিমিটার প্রস্থ এবং 50 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট আকারের গর্ত খুঁড়তে হবে। চারা রোপণের প্রায় এক মাস আগে গর্ত করে গর্তে গোবর ও টিএসপি সার মাটির সাথে মিশিয়ে গর্ত পূর্ণ করতে হবে। চারা রোপণের সময় দেখো, কখন চারা রোপণ করব। বছরে তিন মৌসুমে কলার চাষ করা হয় এবং কলার চারা রোপণ করা হয়। কয়টা মৌসুমে? তিনটা মৌসুমে। বছরের তিনটা মৌসুমে কলার চাষ করা হয়, অর্থাৎ কলার চারা রোপণ করা হয়। এক নম্বর দেখো, আশ্বিন কার্তিক মাসে চারা রোপণ করা যায়। দুই নম্বর হচ্ছে মাঘ ফাল্গুন মাসে কলা চারা রোপণ করা হয় যা যায়। তিন নম্বর হচ্ছে চৈত্র বৈশাখ মাসে কলা চারা রোপণ করা যায়। তার মানে আমরা দেখতেছি যে তিনটা সিজনে আমরা কলা চারা রোপণ করতে পারি। এখন দেখো, কলার চারা নির্বাচন, আমরা কোন চারাগুলোকে রোপণ করব। কলার চারা সাধারণত দেখো দুই ধরনের তেওর দেখা যায়, অর্থাৎ কলার চারাকে আমরা তেওর বলে থাকি। কলার চারাকে কি বলা হয়? তেওর বলা হয়। তাহলে দেখো, কলার চারাকে তেওর বলা হয়। তেওর হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ওষি তেওর আর একটা হচ্ছে পানি তেওর, অর্থাৎ সোর সাক সাকসার, তারপরে ওয়াটার সাকার। দেখো যে তাহলে কি যে ওষি তেওর এবং পানি তেওর, এই দুই ধরনের তেওর আমরা দেখে থাকি। এখন আমরা এই দুই ধরনের তেওর সম্পর্কে একটু দেখব। প্রথমে আসে হচ্ছে ওষি তেওর। ওষি তেওরটা তোমরা চিত্র দেখলেই বুঝতে পারতেছ ওষি তেওরটা আসলে কেমন হয়ে থাকে। দেখো, কলা চাষের জন্য ওষি তেওর উত্তম, মানে সবচেয়ে ভালো হচ্ছে ওষি তেওরগুলো কলা চাষের জন্য। ওষি তেওরের পাতা সরু, সূচালো এবং অনেকটা তলোয়ারের মতো। দেখো, সরু, সূচালো এবং অনেকটা তলোয়ারের মতো ওষি তেওর। গোড়ার দিকে মোটা এবং ক্রমশ উপরের দিকে সরু হতে থাকে, এটা হচ্ছে কি ওষি তেওর। তোমরা ওষি তেওর সম্পর্কে জানলে কলা চারা রোপণের জন্য ওষি তেওর হচ্ছে সবচেয়ে উত্তম। এবার আসি পানি তেওর। দেখো, পানি তেওর দুর্বল হয়ে থাকে। পানি তেওরগুলো কি দুর্বল হয়ে থাকে। এর দেখো আগাগোড়া সমান থাকে। কলা চাষের জন্য এই চারা উপযুক্ত নয়,
অর্থাৎ কলা চাষ করার জন্য, এই চারা আসলে উপযুক্ত নয়। এই ধরনের দেখো, এই দুই ধরনের চারা সম্পূর্ণ মূলগ্রন্থি বা তার ক্ষুদ্র অংশ থেকে কলা গাছের বংশ বিস্তার সম্ভব, তবে এতে ফল আসতে কিছু বেশি সময় লাগে। ফলন্ত ও অফলন্ত দুই ধরনের গাছেই গাছের ওই মূলগ্রন্থি চারা হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তোমরা জানো একটি কলা গাছের গোড়ায় অনেকগুলো মূলগ্রন্থি থেকে চারা তৈরি হয়। সেই চারাগুলোই কিন্তু দুই ধরনের চারা হয়ে থাকে, একটা হচ্ছে অশিতেওর আর একটা হচ্ছে পানিতেও। আমরা চাষ কলা চাষের জন্য অশিতেওরগুলো ব্যবহার করবো। অশিতেওরগুলো সবচেয়ে উপযুক্ত এবং সবচেয়ে ভালো। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যখন চারা রোপণ করব তখন সেই চারা রোপণের জন্য আমরা কোন ধরনের চারাগুলো ব্যবহার করব। এবার আমরা চারা রোপণ করব, কিভাবে এই চারাগুলো রোপণ করব সেটা দেখব। দেখো, চারা রোপণের জন্য প্রথমত অশিতেওর বা তলোয়ার তেওর নির্বাচন করতে হবে। খেয়াল করেছো, চারা রোপণের জন্য আমাদেরকে অবশ্যই অশিতেওর বা তলোয়ার তেওর নির্বাচন করতে হবে। খাটো জাতের 35-45 সেন্টিমিটার আর লম্বা জাতের 50-60 সেন্টিমিটার দৈর্ঘ্যের তেওর ব্যবহার করা হয়ে থাকে। আমরা কী মাপের তেওর ব্যবহার করব? যদি সে জাতটা খাটো জাতের হয়, খাটো জাতের হলে 35-45 সেন্টিমিটারের চারা, আর যদি লম্বা জাতের হয় তাহলে 50-60 সেন্টিমিটার দৈর্ঘ্যের তেওর ব্যবহার করা হয়। অতঃপর নির্দিষ্ট গর্তে, একটা ওই যে নির্দিষ্ট গর্ত 50 সেন্টিমিটার দৈর্ঘ্য, 50 সেন্টিমিটার প্রস্থ এবং 50 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট যেই গর্ত, সেই গর্তে যাতে প্রয়োজনীয় পরিমাণ গোবর এবং টিএসপি সার দিয়ে পূর্ণ করা হয়েছে সেখানে চারা লাগাতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন চারার কাণ্ড মাটির ভিতরে না ঢুকে যায়। এটা কিন্তু খেয়াল করতে হবে যেন চারার কাণ্ডটা মাটির ভিতরে ঢুকে না যায়। তাহলে আমরা দেখো বুঝতে পারলাম কিভাবে চারা রোপণ করব। এখন আমরা আসি সার প্রয়োগ। দেখো যে কলা গাছে ব্যবহৃত সারের নাম এবং জাত প্রতি সারের পরিমাণ এবং প্রয়োগ পদ্ধতি উল্লেখ করা হলো। যেমন প্রতি গাছের গোড়ায় আমরা কী পরিমাণ সার প্রয়োগ করব, সারের নাম প্রতি গাছ প্রতি সার। যেমন সারের প্রতি গাছের গোড়ায় 500-650 গ্রাম ইউরিয়া, 250-400 গ্রাম টিএসপি, 250-300 গ্রাম এমওপি এবং 15-20 কেজি গোবর বা আবর্জনা সার প্রত্যেক গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। এখন দেখো এইগুলো আমরা কীভাবে প্রয়োগ করার করব। চারা রোপণের এক মাস পূর্বে গর্ত করে গোবর বা আবর্জনা সার, চারা রোপণের এক মাস পূর্বে গর্ত করে গোবর বা আবর্জনা সার ও 50% টিএসপি মাটির সাথে মিশিয়ে দিতে হবে। গোবর বা আবর্জনা সার চারা রোপণের পূর্বে যখন গর্ত করব তখনই দেখো যে 50% টিএসপি সহ মিশিয়ে গর্তে দিতে হবে। রোপণের দুই মাস পর বাকি 50% টিএসপি, 50% এমওপি এবং 25% ইউরিয়া গাছের গোড়ার চারিদিকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। চা দেখো, এই যে লক্ষ্য করো যে সার প্রয়োগ পদ্ধতি কিন্তু অত্যন্ত টেকনিক্যাল, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রযুক্তি। যেক্ষেত্রে প্রথমে দেখো যে আমরা প্রথমে এক মাস পূর্বে, অর্থাৎ দেখো যে চারা রোপণের এক মাস পূর্বে কিছু প্রয়োগ করতেছি এবং চারা রোপণের দুই মাস পরে 50% টিএসপি, 50% এমওপি, 25% ইউরিয়া গাছের গোড়া মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এরপর দুই মাস পর বাকি 50%, অর্থাৎ বাকি যে 50% থাকলো সেটা আবারও দুই মাস পর বাকি 50% এমওপি, 50% ইউরিয়া এবং ফুল আসার সময় বাকি 25% ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। তাহলে তুমি লক্ষ্য করে দেখো কলা চাষের জন্য আমরা যখন সার প্রয়োগ করব এই সার প্রয়োগ পদ্ধতিটা কিন্তু অত্যন্ত হিসাব নিকাশের বিষয় এবং সাবধানতা সহকারে আমাদের সারগুলো প্রয়োগ করা উচিত যদি আমরা ভালো ফলন পেতে চাই। পরিচর্যা, আমরা কিভাবে কলা গাছের পরিচর্যা করতে পারব। দেখো, সেচ ও নিকাশ ব্যবস্থা, কলার জমিতে আর্দ্রতা না থাকলে সেচের ব্যবস্থা করতে হবে। যদি কলার জমিতে যথেষ্ট পরিমাণ জলীয় বাষ্প বা যথেষ্ট পরিমাণ পানির উপস্থিতি না থাকে, বেশি কলা গাছ কিন্তু জলাবদ্ধতা সহ্য করতে পারে না, তবে সেই রকম পারে না, মানে মাটিতে উপযুক্ত পরিমাণ পানি যদি না থাকে তাহলে সেচের ব্যবস্থা করতে হবে। শুষ্ক মৌসুমে 15-20 দিন পর পর পানি সেচ দেওয়া দরকার।
মানে শুষ্ক মৌসুমে 15 থেকে 20 দিন পরপর পানি সেচ দিতে হবে। বর্ষাকালে অতিরিক্ত পানি নিকাশের জন্য প্রয়োজনীয় নালা কেটে দিতে হবে, অর্থাৎ বর্ষাকালে যদি অতিরিক্ত পানি বেঁধে যায় তাহলে নালা কেটে পানি বের করে দেওয়ার ব্যবস্থা হতে হবে, কারণ কলা গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না। বুঝতে পারলাম? এবার আমরা আসব অতিরিক্ত চারা কাটা। কলা গাছের গোড়ায় কিন্তু অনেক চারা তৈরি হয়ে যায়, বা তুমি যখন চারা লাগিয়েছো সেই চারাগুলো বেশি ঘনত্ব হতে পারে, সেই চারাগুলোকে কেটে ফেলতে হবে। দেখো, ফুল বা মোচা আসার পূর্ব পর্যন্ত গাছের গোড়ায় যে তেউর জন্মাবে তা কেটে ফেলতে হবে। ওই যে তেউর যেগুলো গাছের গোড়ায় জন্মায় ফুল আসার পূর্ব, অর্থাৎ ফুল বা মোচা আসার পূর্ব পর্যন্ত, ফুল বা মোচা আসার পূর্ব পর্যন্ত গাছের গোড়ায় তেউর জন্মাবে তা কেটে ফেলতে হবে। মোচা আসার পর গাছ প্রতি একটি তেওর রাখা ভালো, কারণ তেওরগুলো তোমার কি পরবর্তী বার তুমি যখন ব্যবহার করার জন্য রাখতে হবে। সেই জন্য কি ফুল বা মোচা আসার পূর্ব পর্যন্ত গাছের গোড়ায় যে তেওর জন্মাবে তা কেটে ফেলতে হবে, আর মোচা আসার পর গাছ প্রতি একটি করে তেওর রাখা যাবে। তাহলে দেখো আমরা কীভাবে অতিরিক্ত চারাগুলো কেন কেটে ফেলবো সেটা আমরা বুঝতে পারলাম। এবার খুঁটি দেয়া কলা গাছ। দেখো, কলা গাছে ছড়া আসার পর বাতাসে গাছ ভেঙে যেতে পারে, অর্থাৎ কলা গাছের কলার কাঁধ যখন আসে, যেটাকে আমরা কাঁধ বলে থাকি, কলা গাছের ছড়া আসার পর গাছটা অনেক ভারী হয়ে যায়, ফলে বাতাসে ভেঙে যেতে পারে। সেই জন্য কী করতে হবে, সেই ক্ষেত্রে বাঁশ বা গাছের ডাল দিয়ে খুঁটি বেঁধে দিতে হবে যাতে বাতাসে ভেঙে না যায়। পোকামাকড় ব্যবস্থাপনা। কলা গাছের পোকামাকড় ব্যবস্থাপনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, কলা গাছ ফল এবং পাতার বিটল পোকা, তারপরে রাইজম উইভিল, তারপরে থ্রিপস, এইসব পোকা দ্বারা আক্রান্ত হতে পারে। ডায়াজিনিন 60 EC পানির সাথে মিশিয়ে স্প্রে করে এই পোকা দমন করা যায়। তাহলে দেখো আমরা কীভাবে পোকা দমন করব সেটা আমরা জানতে পারলাম। এবার আমরা আসব ফসল সংগ্রহ করব কীভাবে। দেখো, চারা রোপণের পর 11 থেকে 15 মাসের মধ্যে সব জাতের কলা সংগ্রহ করার উপযুক্ত সময়। চারা রোপণের 11 থেকে 15 মাসের মধ্যে সব জাতের কলা সংগ্রহের উপযুক্ত সময়। ধারালো দা দিয়ে কলার ছড়া কাটতে হয়। ফলন, দেখো, ভালোভাবে কলার চাষ করলে গাছ প্রতি প্রায় 20 কেজি বা প্রতি হেক্টরে 20 থেকে 40 টন কলা উৎপাদন করা যায়। খেয়াল করো, ভালোভাবে কলার চাষ করলে গাছ প্রতি প্রায় 20 কেজি বা প্রতি হেক্টরে প্রায় 20 থেকে 40 টন কলা উৎপাদন করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো তাহলে আমরা আজকে কলা চাষ সম্পর্কে সম্পূর্ণরূপে ধারণা পেলাম। তাহলে দেখো, এই ধারণাকে কাজে লাগিয়ে, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা কলা চাষে নেমে পড়তে পারব। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুদা হাফেজ।